আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো তোমাদের সাথে বুয়েট কেমিস্ট্রির এক এক করে দেখতে দেখতে আজকে 6 নম্বর লেকচারে আমরা উপস্থিত হয়ে গেছি। সো আজকে আমরা 6 নম্বর লেকচারে চলে আসছি, আমাদের লেকচার নাম্বার 6 আজকে স্টার্ট হবে। সো সবাই রেডি হয়ে যাও, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, বুয়েট কেমিস্ট্রির সব থেকে স্পেশাল ক্লাস 1, 2, 3, 4, 5, 6 আজকে 6 ক্লাস, মানে ক্লাস নাম্বার 6। ওকে সবাই রেডি হয়ে যাও, আমাদের সাথে প্রায় 150-এর কাছাকাছি স্টুডেন্ট জয়েন আছো, হয়ে গিয়েছো অলরেডি, সবাই একটু জয়েন হয়ে যাও। আমি আর একটু আচ্ছা তারপরে ক্লাস স্টার্ট করে ফেলবো। আজকে বাংলাদেশের খেলা দেখে অনেকে আজকে ক্লাসে জয়েন নাই, খেলা দেখতেছো, বাট তারপরেও ক্লাসটা অ্যাটলিস্ট তোমরা সবাই করার একটু ট্রাই করো, কারণ ক্লাসে যদি তোমরা না করো তাহলে পরে কিন্তু ওই বিষয়গুলো তোমরা আসলে বুঝে উঠে সময় পাবা না বা বুঝতে পারবা না সেজন্য। ওকে, সো কে কে বুয়েট কেমিস্ট্রির ক্লাসে আছো, কে কে এর আগে সবগুলো ক্লাস করেছো একটু কমেন্টে জানিয়ে দাও, কে কে সবগুলো ক্লাস করেছো একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে ওকে ঠিক আছে, খেলা শেষ। আচ্ছা ওকে, কে কে আমাদের হচ্ছে সবগুলো ক্লাস করেছে পর্যন্ত সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। প্রায় 170+ স্টুডেন্ট জয়েন আছো, ওকে 200 ক্রস করুক, আমি দেন পড়ানো স্টার্ট করে ফেলি। আজকে যে টপিকটা পড়াবো সেই টপিকটা এই মোস্ট ভাইটাল একটা টপিক অ্যান্ড সব থেকে স্পেশাল একটা টপিক আমরা আজকে পড়বো। এখন প্রশ্ন, ভাইয়া আজকে কি পড়াবেন? আজকে আমি হাইব্রিডাইজেশনের 14 গোষ্ঠী উদ্ধার করব, সেটা আমি ব্যালেন্স থিওরি পড়াবো আজকে। তার মানে আজকে বিবিটি থিওরি পড়াবো, ব্যালেন্স বন্ড, আমরা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি, আজকে ব্যালেন্স বন্ড থিওরি পড়াবো, এবং এইটার সাথে আমি হাইব্রিডাইজেশনের কিছু খুঁটিনাটি জিনিস শিখিয়ে দিব। সো যেটা শিখিয়ে দিব ইনশাল্লাহ এইটার অনেক জায়গায় তোমাদের গ্যাপ ছিল বা অনেক জায়গায় তোমাদের প্রবলেম ছিল, ওই টপিকগুলো আজকে ক্লিয়ারলি আমি ডিসকাস করার ট্রাই করব। ওকে, প্রায় তোমরা 200 ক্রস করে ফেলছো প্রায়, সো আমি তাহলে এখন পড়ানো স্টার্ট করে ফেলি। ওকে সবাই লাইনে আসো, ওকে 200 ক্রস। আচ্ছা, সো আমাদের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ক্লাস নাম্বার 6। আজকে 6 ক্লাসে আমরা ইনশাল্লাহ কেমিস্ট্রির কিছু কিছু ছোট ছোট হাইব্রিডাইজেশনের বেসিকগুলো শিখে ফেলবো। যদি আমি এটা শিখে ফেলতে পারি ভাইয়া, আপুরা যারা তোমরা আছো যদি শিখে ফেলতে পারো, আমি চ্যালেঞ্জ করে দিতে পারি হাইব্রিডাইজেশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে ইনশাল্লাহ তোমরা পারবা। যদি প্রপারলি শিখে থাকো তাহলে পারবা, না শিখে থাকলে তাহলে পারবা না। সো সেই জন্য ক্লাসটা ফ্রেন্ডদেরকে যদি দেখাতে চাও তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, কারণ একটা জিনিস তোমাদেরকে বলি, এত গরমের মধ্যে আমি যে ক্লাসগুলো নিই আমার অনেক বেশি কষ্ট হয়, তারপরে আমি পেইড কোর্সের ক্লাস তোমাদেরকে ফ্রি দিচ্ছি, এটা কিন্তু আমার পুরোটাই পেইড ক্লাস, আমি নিতে চেয়েছিলাম। আজকে আমি এই কোর্সটা যদি রান করতাম আমি কতগুলো টাকা পেতাম তোমরা নিজের একবার চিন্তা করে দেখো, আমি কিন্তু সেটা করিনি। আমি তোমাদের সুবিধার্থে একটা চ্যাপ্টার ফুল ফ্রি দিচ্ছি, নেক্সট ডে এটার পর আর একটা চ্যাপ্টার দিব, এরকমভাবে ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে যতটুকু পারি, আমার শক্তি যতটুকু আছে আমি ততটুকু তোমাদেরকে করার ট্রাই করবো। তোমরা কি জানো আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ, আমি নিজে আমার প্রাইভেট অফ করেছি আজকে, আজকে আমি নিজে আমার পেই আমার প্রাইভেট ছিল যেগুলো, আমি জুমে যেগুলো পড়াই আমার প্রাইভেট ব্যানে সিঙ্গেল পড়াইতাম যেগুলো সিঙ্গেল স্টুডেন্ট সেগুলোর আমি, আমার শরীরটা আজকে অনেকটাই খারাপ, সো আমি সেগুলো অফ করে দিয়েছি, আবার খেলা হচ্ছে, তারপরেও এত কিছুর পরেও আমি তোমাদের আজকে লাইভে আসছি। সো তোমাদেরকে আমি কতটা ইম্পর্টেন্স দিচ্ছি, তোমাদের এই কোর্সটাকে আমি কতটুকু ডেডিকেটেড দিয়ে এই কোর্সটা আমি কমপ্লিট পড়াচ্ছি একবার তোমরা জাস্ট খালি চিন্তা করে দেখো। তোমাদের কাছে তো আমার কিছুই চাওয়া না, জাস্ট তোমরা ক্লাসে থাকো, প্রেজেন্ট থাকো, ক্লাস করো, আমার ভালো লাগে এত বাচ্চারা আমার ক্লাস করতেছে, এতটুকু আর কিছুই না, এই ভালো লাগাটুকুর জন্য করি, আর দায়বদ্ধতার জন্য, দেশের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, তোমাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। তোমরা কি জানো তোমাদের বাবার একটা টাকা হলেও আমি সেটা ইউজ করছি, তোমাদের এই যে ভার্সিটিতে আমাদের পড়ানো হয় তোমাদের বাবার টাকা দিয়েই পড়ানো হয়, আমার একটা দায়বদ্ধতা আছে, দেশের প্রতি দায়বদ্ধতা আছে, তার জন্য আমি এত বড় একটা রিস্ক কিছু তোমাদেরকে ফ্রিতে দেওয়ার ট্রাই করতেছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করে ফেলি, আমাদের সাথে প্রায় 222 স্টুডেন্ট জয়েন আছো। ওকে আচ্ছা, সব ক্লাস করছি ভাইয়া, ওকে ওকে ওকে, সো তাহলে এখন স্টার্ট করে আজকে যে টপিকটা পড়েন্স বন্ড থিওরি, তাহলে ভিবিটিটা আজকে আমি পড়াবো তোমাদেরকে ক্লিয়ারলি। সো আমরা জানি ভ্যালেন্স মানে ভ্যালেন্স শেল বলতে বোঝায় সর্বশেষ কক্ষপথ, সর্বশেষ কক্ষপথটাকে ভ্যালেন্স শেল বলা হয়। বুয়েট থেকে এখান থেকে যে প্রশ্নটা আসে, কারণ হাইব্রিডাইজেশন তৈরি হওয়ার আগে যে বেসিকটা তোমার জানতে হবে সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। এই থিওরিটা যদি তুমি না জানো তাহলে তুমি হাইব্রিডাইজেশন ক্রিয়েট করতে পারবা না। আজকে আমি এই থিওরির 14 গোষ্ঠী উদ্ধার করব, কথা দিতে পারি আমি আজকে যতগুলো এই থিওরি রুলস পড়াবো সে রুলস তুমি বইয়েও খুঁজে পাবা না, 4-5টি ইঞ্জিনিয়ারিং বইও খুঁজে পাবা না। আমি আজকে যতগুলো রুলস শেখাবো দেখি কয়টা চ্যালেঞ্জকে নিতে পারে, আজকে দেখি এই ব্যালেন্স বন্ড থিওরি এত ইজি একটা জিনিসকে কত ডিপলি যাওয়া যায়, কতটুকু এটাকে এক্সপার্ট করা যায়, কতটুকু এটা এক্সপার্ট হওয়া যায়, আর এই থিওরির পরে আমি এখান থেকে টার্ন করবো হাইব্রিডাইজেশনে। চলে আসি আমরা এইটার রুলসগুলো শেখার জন্য, সবাই রেডি আছো রুলসগুলো শেখার জন্য? প্রথমে 1 নম্বর রুলস সেটা হচ্ছে
ওভারলেপ করা। সো কোনো একটা বন্ড তৈরি করার জন্য আমার এই সবগুলো ছিল কোভ্যালেন্ট বন্ড। তাহলে আমাদের যদি হাইব্রিডাইজেশন তৈরি হওয়ার বেসিক শর্তটা কি? হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন তৈরির বেসিক জায়গাটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। সো এই কোভ্যালেন্ট বন্ডটা কি, কোভ্যালেন্ট বন্ডটা আসলে কী ছিল? কোভ্যালেন্ট বন্ডের মধ্যে আমরা দেখতে পাই কি, এটা সমযোজী বন্ধনগুলা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয়, তার মানে একটা অধাতুর সাথে একটা অধাতু, অধাতুর সাথে একটা অধাতুর বন্ধন হবে এবং সেটা কি হবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা অধাতুর সাথে একটা অধাতুর যে বন্ধন হবে সেটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এখন কথা ভাইয়া, এই কোভ্যালেন্ট বন্ড ইলেকট্রন যে শেয়ারের কথাটা বলেছে এটাকে বলা ইংরেজিতে বলে ওভারলেপ করা, একটা একটার উপরে ওভারলেপ করে, এটাকে বলা ইলেকট্রন শেয়ার। তোমরা কি জানো ইলেকট্রনের যে গোল গোল জিনিস দেখো না, এটা কখনো ইলেকট্রন না, ইলেকট্রন ইজ ওয়ান কাইন্ড অফ ওয়েভ। সো শ্রোডিঞ্জারস ইকুয়েশন, ডি ব্রগলিস ইকুয়েশন সবসময় বলতেছে, শ্রোডিঞ্জারস নিজে বলে দিছে ইলেকট্রন ইজ ওয়ান কাইন্ড অফ ওয়েভ, দ্যাটস ইট, ইটস ওয়েভ। ইলেকট্রন কখনোই পাওয়া যায় না গোলাকার আকৃতি, যেখানে বলা হইতেছে ওয়েভগুলোর ঘনত্ব বেশি সেখানেই আমরা ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি আছে। ইটস দ্য আনকনসার্ন প্রিন্সিপল পুরোটা, ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি আমার কোন জায়গায় আছে যে ওইটার উপরে ডিপেন্ড করে ধরাও এখানে ইলেকট্রন আছে, যেখানে ওয়েভের পরিমাণ বেশি, যেখানে ওয়েভের পরিমাণ বেশি সেখানে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি আছে। সো এই থিওরির উপরে বেস করে আমাদের পুরো কাজ করতে হবে। তাহলে এখন চলে আসো মেইন লাইনে ভাইয়া, মেইন লাইনে চলে আসো। এখন হাইব্রিডাইজেশন মানে পুরোপুরি যদি আমরা পড়তে যাই, আমরা এক নম্বর যে স্টেপটা পড়বো, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, আমি আজকে তোমাদেরকে কিছু টাইপ শিখ মানে যে রুলস শেখাবো সেই রুলগুলো জানতে হবে। আমি স্টেপ না দিয়ে আমি এটাকে বলি রুলস ওয়ান, রুল ওয়ান। সো আমি যদি বলি রুল ওয়ানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, ওভারলেপ করবে, ওভারলেপ করবে, ওভারলেপ করবে অ্যাটমিক অরবিটালের মধ্যে। তার মানে আমি আর আমার হাইব্রিডাইজেশন হওয়ার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওভারলেপ করা, একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটালের কী করা, ওভারলেপ করা। এইটা ভাইয়া তোমরা সবাই জানো, এই রুলসটা তোমরা সবাই জানো, আমি এই রুলস নিয়ে বেশি বকবক করব না। এক নম্বর রুলস কী ছিল, ওভারলেপ করবে, ওভারলেপ। সো ওভারলেপ করবে কার সাথে, ওভারলেপ করবে হচ্ছে অ্যাটমিক অরবিটালের মধ্যে, ইটস ইজ তোমার ইজ অ্যানাদার, তার মানে একজন আরেকজনের সাথে ওভারলেপ করবে অ্যাটমিক অরবিটালগুলা। এটা ছিল আমার রুল ওয়ান। সো রুল ওয়ানের মধ্যে আমি দেখতে পেলাম ওভারলেপ টু অ্যাটমিক অরবিটাল, এক নাম্বার রুলস। সো ওভারলেপ টু অ্যাটমিক অরবিটাল, এই রুল সবাই জানো, এই রুলসটা সবাই জানো, এই রুলস নিয়ে আমি বকবক করবো না। সো এইবার আসি আমরা হাইব্রিডাইজেশনের দুই নম্বর যে রুলসটা ছিল সেটা, এই হাইব্রিডাইজেশনের এই রুলসটা হচ্ছে আমার হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি যেটা ছিল, এইটা কে আবিষ্কার করে তোমরা কি জানো, এইটা কে আবিষ্কার করে, এইটা আবিষ্কার করা আমার ছেলে পাউলিং, পাউলিং। সো এই থিওরিটা সবার আগে দিয়েছিল হচ্ছে পাউলিং, আমাদের হচ্ছে পাউলিং দিয়েছিল এবং হচ্ছে স্ল্যাটার, 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 পাউলিং এবং স্ল্যাটার, এরা দুইজন সর্বপ্রথম ব্যালেন্স বন্ড থিওরি এইটা দাঁড় করিয়েছিল। এই থিওরিতে প্রথম যেটা বলা হয়েছে ওভারলেপ করবে ইস অ্যানাদার, একজন আরেকজনের উপরে ওভারলেপ করবে, এক নাম্বারটা হাইব্রিডাইজেশন কিন্তু এই থিওরির উপরে বেস করে হাইব্রিডাইজেশন হবে। সো এক্সপ্লেন করা হয় পুরো হাইব্রিডাইজেশনটাকে, এক্সপ্লেন করা হয় এই থিওরির উপরে বেস করে। তাহলে এক নাম্বার রুলসটা কী ছিল, ওভারলেপ ইস অ্যানাদার, আর এটা আবিষ্কার করেছে কে, ব্যালেন্স বন্ড থিওরি, পাউলিং অ্যান্ড স্ল্যাটার, পাউলিং অ্যান্ড স্ল্যাটার। সবাই এটা পড়ো, মেডিকেল প্রশ্ন, পাউলিং অ্যান্ড স্ল্যাটার, এটা আমাদের আসতে পারে, ক্লাসটা ভালো মতো দেখবা, আজকে অনেক কিছু শিখতে পারবা, কথা দিতে পারি। দুই নাম্বার রুলসে চলে আসো, আমরা রুলস ওয়ান পারি, রুলস টুতে চলে আসো। রুলস টুতে ব্যালেন্স বন্ড থিওরির আমরা যে জিনিসটা জানবো, রুলস টুটা দেখে আমরা কি আছে রুলস টুতে, কি এত মহৎ জিনিস আছে রুলস টুর মধ্যে সেটা আমরা দেখবো। রুলস টুতে আছে হাফ ফিল অরবিটাল ওভারলেপ করবে, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে হাফ, হাফ ফিল মনে রাখবা, হাফ ফিল্ড অরবিটাল, অরবিটাল ওভারলেপ করবে, হাফ ফিল অরবিটাল ছাড়া কখনো কিন্তু ফুল ফিল অরবিটাল ওভারলেপ করবে না ভাইয়া, এইটা যদি কখনোই ফুল ফিল অরবিটাল ওভারলেপ করবে না, এটা কী জিনিস আমি বুঝাবো না, কখনোই ফুল ফিল অরবিটাল ওভারলেপ করবে না, ওভারলেপ কখনোই করবে না। সো ওভারলেপ যদি করতে হয় তার মানে একজন আরেকজনের ভিতরে যদি তোমার শেয়ার করতে হয় তাহলে সেটা হাফ ফিল অরবিটাল লাগবে, কখনো ফুল ফিল হওয়া যাবে না, কখনো না। যেরকম আমার এখানে যদি হয় এস, এসে ইলেকট্রন সবসময় একটা থাকতে হবে, এটা হাফ ফিল এস অরবিটাল, এটা কখনোই ফুল ফিল হওয়া যাবে না। এস ডাবল ওয়ানে যদি ইলেকট্রন থাকে এটা কখনোই করবে না। এই প্রশ্নটা পরীক্ষায় সবচেয়ে বেশি এই জায়গাটা আমার লাগে, এই টিটা লাগে, হিন্সটা লাগে, মানে এই টেকনিকটা ইউজ করে আমি হাইব্রিডাইজেশনের এটা ক্লিয়ারলি করতে পারবো, সলভ করতে পারবো, আমি হাইব্রিডাইজেশনের এটা ক্লিয়ারলি সলভ করতে পারবো। ইন্টারনেট ঠিক আছে কিনা আমাকে একটু বলো তো,
নেট ঠিক আছে কিনা আমাকে একটু বলো, পুরো নেট ঠিক আছে কিনা আমাকে একটু বলো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, বোর্ড দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি? বোর্ড দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাও। আচ্ছা আচ্ছা, বাংলা টার্মগুলো বলে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ বাংলা টার্মগুলো বলবো। বোর্ড কি দেখতে পাচ্ছ, ক্লিয়ার দেখতে পাচ্ছ, ক্লাস ক্লিয়ার আছে? নেটওয়ার্ক প্রবলেম করতেছে, দাঁড়াও তো। ওকে ওকে ওকে, ব্লার ব্লার ব্লার, একটু ওয়েট করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার আছে, ওকে ক্লিয়ার আছে। আচ্ছা দেখো, সো মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছ, তোমরা একটু জানাও যে নেট ক্লিয়ার আছে কিনা, কারণ বুঝতে পারতেছি না আজকে নেট একটু প্রবলেম করতেছে, ব্লার। এখন ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এখন ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা সো আমরা হাইব্রিডাইজেশনের যে জিনিসটা দেখতে পেলাম, দুই নাম্বারটা কি, দুই নাম্বার রুলস হচ্ছে হাফ ফিল অরবিটাল থাকবে, কখনো অরবিটাল ফুলফিল থাকবে না, অরবিটালগুলো কখনোই ফুলফিল থাকবে না। জিনিসটা কেমন, ধরো এস অরবিটাল আমার, এটা হচ্ছে ওয়ান এস, ওয়ান এস, ওয়ান এস, এটা হচ্ছে টু এস, এই ওয়ান এস এর মধ্যে একটা ইলেকট্রন থাকবে, টু এস এর মধ্যেও একটা ইলেকট্রন থাকবে, কখনোই এটা ফুলফিল থাকবে না, কখনোই ফুলফিল থাকবে না, কখনোই ফুলফিল থাকার পসিবল না, এটা মনে রাখবা যে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সবসময়ই কী থাকবে, হাফ ফিল থাকবে। দুই নম্বর রুলস কী, হাফ ফিল থাকা মনে রাখো। ব্যালেন্স বন্ড থিওরির দুই নম্বর রুলসটা কী ছিল, হাফ ফিল থাকতে হবে, কখনো ফুলফিল অরবিটাল হাইব্রিডাইজ করবে হবে না, হাইব্রিডাইজেশন করবে না, সবসময়ই হাফ ফিল অরবিটাল হতে হবে, সবসময় কী হতে হবে, হাফ ফিল হতে হবে। ওকে ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। ওকে একটু নেটওয়ার্ক প্রবলেম করেছিল, সরি টু সে, টেলিটক নেটওয়ার্ক একটু প্রবলেম করে ফেলছিল। তাহলে আমরা যে জিনিসটা পাই আমরা বুঝতে পাইলাম, ওকে, সেটা হচ্ছে কী থাকতে হবে, সবসময় কী থাকতে হবে, আমাদের এটা হাফ ফিল থাকতে হবে। এইটা হচ্ছে আমাদের রুলস নাম্বার টু ছিল। এবার চলে আসি রুলস নাম্বার থ্রি। এই রুলসগুলো বুঝলে আমার হাইব্রিডাইজেশনে কোনো প্যারাই হবে না, প্যারাই হবে না। সো এইবার দেখব আমরা হচ্ছে এক্সটেন্ট অফ ওভারল্যাপিং এটা ডিপেন্ড করবে কিভাবে, ওভারল্যাপিং এর উপরে, এই ওভারল্যাপিংটা ডিপেন্ড করবে কিসের উপরে। সো এক্সটেন্ট অফ ওভারল্যাপিং, এক্সটেন্ড করা মানে ওভারল্যাপিংটা ডিপেন্ড করবে। সো ওভারল্যাপিং মানে কি, আসলে শেয়ারটা, ওই যে ইলেকট্রন যে শেয়ার করবে, মানে শেয়ার করে যে বন্ডটা তৈরি করবে, কোভ্যালেন্ট বন্ড, মানে হাইব্রিডাইজড হবে অরবিটাল শেয়ারের মাধ্যমে। ইলেকট্রনটা কি অরবিটালে আছে, তার মানে ইলেকট্রন শেয়ার না হয় এখানে কি হবে, অরবিটাল শেয়ার হওয়া। এই অরবিটাল শেয়ার হওয়াটাকে বলা ওভারল্যাপিং বলতেছি। তাহলে এই ওভারল্যাপিংটা ডিপেন্ড করবে কিসের উপরে, সেটা ডিপেন্ড করবে ওভারল্যাপিংটা ডিপেন্ড করবে প্রপোর্শনাল টু, ওভারল্যাপিংটা ডিপেন্ড করবে কিসের উপরে, বন্ড এনার্জির উপরে, বন্ড এনার্জির উপরে, মনে রাখতে হবে বন্ড এনার্জির উপরে। ওভারল্যাপিংটা ডিপেন্ড করবে কার উপরে, বন্ড এনার্জির উপরে। যার বন্ড এনার্জি যত বেশি তার ওভারল্যাপিং করার ক্ষমতা তত বেশি, তার যার বন্ড এনার্জি যত বেশি তার ওভারল্যাপিং করার ক্ষমতা তত বেশি। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, ওভারল্যাপিংটা ডিপেন্ড করবে কিসের উপরে, বন্ড এনার্জির উপরে, ঠিক আছে? একটু নেটওয়ার্ক মেবি প্রবলেম করতেছে আজকে। সো ওভারল্যাপিংটা ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপরে, আচ্ছা তোমরা কমেন্টে জানাও। আচ্ছা বন্ড এনার্জির উপরে, গুড। সো ওভারল্যাপিংটা ডিপেন্ড করবে বন্ড এনার্জির উপরে, এবং সবসময় মনে রেখো এইটা আবার কিন্তু ইনভার্স প্রপোর্শনাল টু বন্ড লেন্থ, বন্ড লেন্থ যত কম তার ওভারল্যাপিংটা তত বেশি, বন্ড লেন্থ ইনভার্স প্রপোর্শনাল টু কি, আসলে এটা বন্ড লেন্থের উপরে। তার মানে আমি যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি যে বন্ড লেন্থের উপরে ডিপেন্ড করতেছে আমার, বন্ড লেন্থের উপরে কিন্তু আমার ডিপেন্ড করতেছে, এই বন্ড লেন্থের উপরে কিন্তু আমার ডিপেন্ড করতেছে। তার মানে ওভারল্যাপিংটা ডিপেন্ড করে বন্ড এনার্জির উপরে, সেটা হচ্ছে বন্ড এনার্জি যত বেশি ওভারল্যাপিং তত বেশি হওয়ার পসিবিলিটি আছে, এবং বন্ড লেন্থটা যত কম তার ওভারল্যাপিং হওয়ার পসিবিলিটি তত
কত বেশি, তার মানে বন্ড লেন্থের সাথে ওভারল্যাপিংটা কি হবে? ব্যস্তানুপাতিক। ওভারল্যাপিং মানে কি? ওভারল্যাপিং মানে অরবিটাল যে শেয়ার হচ্ছে সেটা, সেই অরবিটালের মধ্যে কোন অরবিটালটা তাড়াতাড়ি শেয়ার হবে, কোনটা কি হবে, সেইটাই আমার হচ্ছে এক্সপ্লেন, মানে পুরো ডিটেইলস এক্সপ্লেইন করবে ব্যালেন্স বন্ড থিওরি। সেটাই নাম কি? ব্যালেন্স বন্ড থিওরি। এইগুলো বুয়েটে কিন্তু লাগবে সলভ করার জন্য, বুয়েট কোশ্চেন সলভ করার জন্য এই যে রুলসগুলো লাগবে, আজকে আমি সেই রুলসগুলোই উন্মোচন করতেছি। সো বি কেয়ারফুল অ্যান্ড সবাই লাইফটা সিরিয়াসলি দেখো, সবাই ক্লাসটা একটু বেশি মোটামুটি সিরিয়াসলি দেখো। ওকে, দুই নাম্বারটা তিন নাম্বারটা বুঝছো কিনা বলো। তিন নাম্বার রুলসগুলো লিখি, পরে আমি এগুলোর এক্সপ্লেন করবো। এরপরে আসবে মাত্র দুই ধরনের ওভারল্যাপিং পসিবল এই পৃথিবীতে, যত অ্যাটম আছে পৃথিবীতে কেউ বলতে পারবে না ভাইয়া তিন ধরনের ওভারল্যাপিং পসিবল। আমি চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি দুই ধরনের বেশি ওভারল্যাপিং পসিবল না এই পৃথিবীতে। আই থিঙ্ক মেইনলি আমরা যে অ্যাটমগুলো নিয়ে কাজ করি সে অ্যাটমগুলোর মধ্যে কয় ধরনের ওভারল্যাপিং পসিবল? মাত্র দুই ধরনের ওভারল্যাপিং পসিবল। কয় ধরনের ওভারল্যাপিং পসিবল? মাত্র দুই ধরনের ওভারল্যাপিং পসিবল। ওকে, সো কোন কোন দুই ধরনের ওভারল্যাপিংটা আসলে পসিবল সেটা আমাদের এখন জানতে হবে। এক নাম্বারটাকে বলা হচ্ছে, এক নাম্বারটাকে বলা হয়, আমি তিনটা নাম বলবো, একটা নাম তোমরা জানো, বাকিগুলো তোমরা জানো না। সো আমি এখন যে নামগুলো বলবো সেই নামটার নাম হচ্ছে অ্যাক্সিয়াল ওভারল্যাপিং, অ্যাক্সিয়াল। সো আমরা যেটাকে বলি কি অ্যাক্সিয়াল, আমরা বলি অ্যাক্সিয়াল বলি। সো এই অ্যাক্সিয়াল ওভারল্যাপিংটা আসলে কি? সরি, সো অ্যাক্সিয়াল ওভারল্যাপিং, আজকে নেটও একটু প্রবলেম করতেছে, তোমাদের আবার বাংলাদেশের খেলা চলতেছে, আবার মার্কারও প্রবলেম করতেছে। সো অ্যাক্সিয়াল ওভারল্যাপিং, সো এই ওভারল্যাপিংটা আসলে কি? বাইরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য নেটওয়ার্ক প্রবলেম করতেছে একটু হালকা। সো অ্যাক্সিয়াল ওভারল্যাপিংটা দ্বারা বুঝাইতেছে যে আসলে মুখোমুখি যে ওভারল্যাপিংটা পসিবল, মুখোমুখি ওভারল্যাপিং জিনিসটা দেখো, এইটা মুখোমুখি বলতে এইটা হচ্ছে আমার মুখ, এটা আমি তাকিয়ে আছি, কোন দিকে তাকিয়ে আছি, এইদিকে, ধরো আমি এইদিকে তাকিয়ে আছি, এইদিকে। সো এরকম, সো আমি তাকিয়ে আছি, এইটা হচ্ছে আমি, তোমাদের দিকে তাকিয়ে আছি, তোমরা আমার দিকে তাকিয়ে আছো, এটা মুখোমুখি, চোখাচোখি, মুখোমুখি। এই মুখোমুখি ওভারল্যাপিংটাকে বলা হয় অ্যাক্সিয়াল ওভারল্যাপিং বা মুখোমুখি। তাহলে এইটা ধরো এইদিকে তাকিয়ে আছে, এইদিকে তাকিয়ে আছে, এরা তাকিয়ে আছে কোন দিকে? এই দিকে, এ তাকিয়ে আছে এইদিকে, এইদিকে। সো এটার নাম হচ্ছে মুখোমুখি ওভারল্যাপিং করা, মুখে মুখে সংঘর্ষ, দ্যাটস ইট, মুখোমুখি ওভারল্যাপিং। এইটাকে বলা হয় সিগমা বন্ড। এই মুখোমুখি বা অ্যাক্সিয়াল ওভারল্যাপিংয়ের নাম কি? সিগমা বন্ড। এইখান থেকে আসে হচ্ছে সিগমা বন্ড। তাহলে দুই ধরনের আমরা কি পাচ্ছি? আমরা টু টাইপ অফ ওভারল্যাপিং আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে একটার নাম হচ্ছে মুখোমুখি ওভারল্যাপিং, যাকে বলা হয় সিগমা বন্ড, আমরা এখান থেকে পাইলাম সিগমা বন্ড। আর দুইটার নাম, দুই নাম্বার যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি? প্যারালাল ওভারল্যাপিং বা ল্যাটারাল, আমরা যেটাকে বলি প্যারালালি থাকা বা ল্যাটারালি থাকা। সো প্যারালাল অথবা ল্যাটারাল, সো কী নাম হইতে পারে? প্যারালাল, প্যারালাল অথবা ল্যাটারাল, ল্যাটারাল। সো প্যারালাল ওভারল্যাপিং অথবা ল্যাটারাল ওভারল্যাপিং, এই প্যারালাল এবং ল্যাটারাল এইটা দ্বারা বুঝাইতেছে কি? পাশাপাশি ওভারল্যাপিং, পাশাপাশি, পাশাপাশি। সো প্যারালাল এবং ল্যাটারাল দ্বারা বুঝাইতেছে পাশাপাশি ওভারল্যাপিং করা, তার মানে যদি পাশাপাশি ওভারল্যাপিং করে তাহলে আমরা সেটাকে কি বলবো? পাশাপাশি ওভারল্যাপিং করলে সেটা কি হবে? সবাই বলো, পাশাপাশি ওভারল্যাপিং করলে সেটা কি হবে? সেটা হবে কি? পাই বন্ড। কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্ট দেখতেছি, পাই বন্ড। সো কমেন্ট একটু জানায় ফেলো, তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, নেটওয়ার্ক বলছে ওয়ালাইকুম আসসালাম, নেটওয়ার্কে সবাই ডিস্টার্ব করতেছে, বুঝতে পারতেছি যে নেটওয়ার্কে অনেক বেশি প্রবলেম করতেছে, নেট প্রবলেম মোটামুটি। আচ্ছা, পাই বন্ড, পাই বন্ড, পাই বন্ড, সবাই বলো হ্যাঁ পাই বন্ড। সো নেট অনেকেরই প্রবলেম করতেছে, আমার লাইফটা মোটামুটি ক্লিয়ার আছে, পাই বন্ড, পাই বন্ড, পাই বন্ড। আচ্ছা, সো আমরা যে জিনিসটা, আচ্ছা, পাই বন্ড, পাই বন্ড, পাই বন্ড, পাই বন্ড, ওকে ওকে, আনক্লিয়ার। আচ্ছা, প্যারালাল মানে পা, আচ্ছা ওকে, প্যারালাল মানে কি হচ্ছে? এটা আমরা পাচ্ছি কি? ল্যাটারাল বা প্যারালাল অথবা পাশাপাশি, যেটা সেটার নাম কি আসলো? পাই বন্ড। তাহলে টু টাইপ অফ ওভারল্যাপিং আমরা দেখতে পাইলাম। সো এখন আমরা এই দুটার একটু ডিটেইলস দেখবো, আমি এখন যে জিনিসটা শেখাবো এটা একটু ভালো মতো দেখো। সো এইটার নাম হচ্ছে এস, এটা হচ্ছে এস, এটা মুখোমুখি সহি হয়ে ওভারল্যাপিং করে হলো কি? এই দেখো মুখোমুখি ওভারল্যাপিং করলো, এস এস, এস এস। এখন প্রশ্ন আছে, এরপরের এই রুলসটার প্রশ্ন আছে। সো এইটা হলো আমার মোটামুটি, এটা আমি জানি, এটা আমরা শিখছি, এটা সবাই জানে, পুরো বাচ্চা পোলাপানো এগুলো জানে। এখন আমরা যেটা করব, এইটা
এইটা এইটার মধ্যে এই ওভারল্যাপিংটাকে বললাম আমরা কি এই ওভারল্যাপিংটাকে বললাম আমরা কি এটা এটার নাম হচ্ছে পাই বন্ড এটা কি করলো পাশাপাশি করলো পাই বন্ড তাই না পাই বন্ড না একটু পরে দেখবো না সে এই ওভারল্যাপিংটা পসিবল হইল কিন্তু এই সেম জিনিস একটু পরে দেখবো আমরা পসিবল হচ্ছে না এরপরে রুলসে দেখবো দেখো পরের রুলসে আমরা দেখবো এর পরের যে রুলসটা আছে সেই রুলসটা হচ্ছে দ্য ওভারল্যাপিং অরবিটালের সবসময়ই সেম চিহ্ন হবে ওভারল্যাপিং অরবিটালের মধ্যে রুলস নাম্বার রুলস এরপরে রুলস নাম্বার মেবি ফাইভ না কত আমি ভুলে গেছি তোমরা হিসাব করে নাও সে ওভারল্যাপিংটা হবে ওভারল্যাপিংটা হবে সেটা হচ্ছে সেম স্পিনে সেম স্পিন ছাড়া কখনো ওভারল্যাপিং পসিবল না মনে রাখবা সেম স্পিন ছাড়া কখনো ওভারল্যাপিং পসিবল না এই সেম স্পিন বলতে ভাইয়া কি বুঝাইতেছে সেম স্পিন ছাড়া কখনো ওভারল্যাপিং পসিবল না সো সবাই রেডি হয়ে যাও সেম স্পিন ছাড়া কখনো ওভারল্যাপিং পসিবল না সো সবাই রেডি হয়ে যাও এই জায়গাতে সেম স্পিন বলতে আসলে কি বুঝাইতেছে সো সবাই রেডি হয়ে যাও সেম স্পিন ছাড়া কখনো ওভারল্যাপিং পসিবল না সবাই রেডি সেম স্পিন বলতে ভাইয়া কি বুঝাইতেছে এই টপিকটা তোমাদের কাছে সবার কাছে নতুন এই জিনিসটাই আমাদের শিখতে হবে এই জায়গায় পোলাপান ভুল করবে সেম স্পিন বলতে কি বুঝাইতেছে দেখো সেম স্পিন বলতে যে জিনিসটা বুঝাইতেছে সো এইটাকে যদি একটু কল্পনা করো এইটা এটা কি একটা আমরা ইয়ে আঁকলাম যে ইলেকট্রন ইজ ওয়ান কাইন্ড অফ ওয়েভ ইলেকট্রন কি পাওয়া যায় ওয়েভ ওয়েভ যদি হয় এটা একটা ওয়েভ তাহলে এই উপরের দিকে পজিটিভ স্পিন নিচের দিকে নেগেটিভ স্পিন উপরের দিকে পজিটিভ স্পিন নিচের দিকে নেগেটিভ স্পিন আমরা কি করলাম ইলেকট্রন ইজ ওয়ান কাইন্ড অফ ওয়েভ সো ইলেকট্রনের একটা ওয়েভ আঁকলাম সেই ওয়েভের মধ্যে উপরে দিলাম পজিটিভ স্পিন নিচে দিলাম সে নেগেটিভ স্পিন তার মানে আমি যে জিনিসটা পাচ্ছি এই যে পাচ্ছি না পি পির মধ্যে আমার উপরে পজিটিভ স্পিন নিচে নেগেটিভ স্পিন সো আমরা এরকম পাচ্ছি এটা পাচ্ছি কি পিএক্স দ্যাটস ইট এখানে পজিটিভ স্পিন এটা নেগেটিভ স্পিন পজিটিভ স্পিন সো আমরা এরকম পাচ্ছি তার মানে স্পিনের বিষয়েও আমাদের জানতে হবে আমাদের পজিটিভ স্পিন নেগেটিভ স্পিন এগুলো আমাদের জানতে হবে এগুলো বুঝতে হবে স্পিনের এই জায়গাটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমার বিশাল বড় প্রবলেম হবে এখানে দেখো সো আমাদের এই এইটাতে ওভারল্যাপিং কিন্তু সবসময় বলছে সেম স্পিন স্যার ওভারল্যাপিং করবে না দেখো কি হবে কীভাবে কী হবে দেখো একটু সেম স্পিনে যদি ওভারল্যাপিং করতে হয় তার মানে এটা হচ্ছে আমার পি এটা হচ্ছে পিএক্স পিএক্স এটা পজিটিভ এটা নেগেটিভ এটা একটা পিএক্স এটা একটা পিএক্স এইটা পজিটিভ এটা নেগেটিভ সো এই যে জায়গাটা আমি করলাম সো এইটা পিএক্স এটা পিএক্স যদি ওভারল্যাপিং করতে চায় পিএক্স আর পিএক্সের মধ্যে যদি ওভারল্যাপিং করে তাহলে কী হবে ওভারল্যাপিং করলে হবে এরকম এইটাকে মুছে আমি আঁকি ওভারল্যাপিং করলে আমাদের আসবে এরকম সো এটা নেগেটিভ এটা পজিটিভ এটা ওভারল্যাপিং করলো তাই না সবাই বলো এটা কি ঠিক লেগছে না ভুল লেগছে বলো তো এই ওভারল্যাপিংটা ঠিক আছে না ভুল পিএক্স পিএক্স ওভারল্যাপিং করলো তার মানে হাইব্রিডাইজড হচ্ছে পিএক্স পিএস হাইব্রিডাইজড পিএক্স পিএক্স অরবিটাল হাইব্রিডাইজড বলো এটাকে আমার ঠিক লেগছে না ভুল লেগছি এইটা এটা ভুল লেগছে না ঠিক লেগছে কমেন্টে জানাও তো দেখি কয়জন জানো এটা ঠিক লেগছে না ভুল লেগছে কমেন্টে জানাও তো কয়জন জানো দেখি এটা ভুল রাফিউল বলতেছো ভুল 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 অনেকেই বলতেছো ভুল হয়েছে অনেকেই বলতেছো ভুল গুড ভুল রং গুড এইটাই আমি জানতে চাচ্ছিলাম কারণ কি ওভারল্যাপিং হবে সবসময় সেম স্পিনে হবে এইটা হবে নেগেটিভ ওভারল্যাপিং কখনোই কিন্তু এরকম স্পিনে করবে না ওভারল্যাপিং হবে শুধুমাত্র সেম স্পিন ছাড়া ওভারল্যাপিং হবে না মনে রাখতে হবে সেম স্পিনের ইলেকট্রন ছাড়া ওভারল্যাপিং কখনোই পসিবল না কখনো বিপরীত স্পিন ইলেকট্রন ওভারল্যাপিং করবে না ইটস ক্লিয়ার এইটা সো এখন যদি আমি আবার করি পিএক্স আর পিওয়ের মধ্যে ওভারল্যাপিং কখনোই পসিবল না দেখো সো এটাও কখনো ওভারল্যাপিং করবে না এটা মনে রাখবে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এইখানেও কিন্তু ওভারল্যাপিং কখনোই পসিবল না কারণ এটা হচ্ছে পিএক্স আর এটা হচ্ছে পিওয়াই পিওয়াই সরি এটা হচ্ছে পিওয়াই এটা হচ্ছে আমার পিওয়াই আমি আর এটা পিএক্স আমি যদি কল্পনা করি নর্মালি কল্পনা করি এটার মধ্যে ওভারল্যাপিং পসিবল না কারণ এটাকে বলা হয় অরিয়েন্টেশন ওভারল্যাপিংয়ে অরবিটালের অরিয়েন্টেশন সেম থাকতে হবে এরপরে রুলস এইটা সবচেয়ে বড়ই রুলস এটা অরবিটালের অরিয়েন্টেশন সেম থাকতে হবে রুলস নাম্বার সিক্স অরবিটালের অরিয়েন্টেশন সেম থাকতেই হবে অরিয়েন্টেশন
অরবিটালের ওরিয়েন্টেশন সেম হতে হবে, মনে রাখতে হবে। আজকে কী কী শিখলাম বুঝতে পারছো? অরবিটালের সেম স্পিন, ওরিয়েন্টেশন সবসময় সেম, এইগুলো যদি না জানো বুয়েটে চান্স পাবা না। বুয়েটের প্রশ্নে বলবা, অ্যান্সার করে আসবা, পরে এসে বলবা ভাইয়া অ্যান্সার তো করে আসছি সব তো রাইট। মেডিকেল প্রশ্নে অ্যান্সার করে আসো বলো সব রাইট, কিন্তু পরে এসে রাইটের বাইট হয়ে যায়, রাইট হয়ে যায় বাইট, বুঝছো? সো তাহলে এক নাম্বারটা কী ছিল? সেম স্পিনস আর ওভারলেপিং করবে না। দুই নাম্বার হচ্ছে সেম ওরিয়েন্টেশন, একমাত্র এটার সাথে ওভারলেপিং করবে এই ওরিয়েন্টেশনের যদি থাকে, এই ওরিয়েন্টেশনের যদি থাকে তাহলে ওভারলেপিং করবে এই যে ওভারলেপিং করলো। সো এখানে কী তৈরি করবে? পাই বন্ড। কিন্তু এইটা কখনো ওভারলেপিং করবে না, এইটার সাথে এইটা কখনোই ওভারলেপিং করবে না, মনে রাখতে হবে। কখনো এটার সাথে এটা ওভারলেপিং করবে না, এই জিনিসগুলো মনে রাখতে হবে। পরীক্ষায় এই প্রশ্নগুলোর জন্যই আমাদের প্রবলেম হয়, আমরা হাইব্রিডাইজেশনের জায়গায় যাই, মেইন জায়গায় যাই আমরা ধরতে পারি না, কারণ হাইব্রিডাইজেশনের বেসিক রুলস আমরা জানি না। হাইব্রিডাইজেশনের জন্য আমরা ব্যালেন্স বন্ড থিওরি আমরা জানি না, এই থিওরিতে কয়টা রুলস আছে তাও জানি না। আমি আজকে যে কয়টা রুলস পড়াইলাম এই ওরিয়েন্টেশন, এটা কি বই আছে? নাই। এটা শিখো, স্পিন বইয়ে আছে সেম স্পিন, অনেকে জানতা না। সো এই জিনিসটা আমরা শিখো। সো এই যে এই জিনিসগুলো এটার জন্য এইভাবে তৈরি হতে হবে। ওকে, সো কে কে এইটা এখন বুঝছো বলো, কে কে এটা বুঝছো বলো? ওরিয়েন্টেশন বলতে বুঝাইতেছে অ্যাটম যে কীভাবে থাকবে। এই যে এইটা মার্কারটা এরকম আছে, মার্কারটা কেমন আছে এরকম। এখন এই মার্কারটাকে যদি আমি এরকম বাঁকা করে দিই, এরকম আমার মার্কারটা প্রথমে ছিল এরকম, মার্কারটাকে এরকম বাঁকা করে দিলাম, ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেল, মার্কারটা এরকম ছিল এরকম হয়ে গেলো। এটাকে বলা হয় সিমেট্রিক্যাল ওরিয়েন্টেশন, সিমেট্রি, সিমেট্রি, সিমেট্রি চেঞ্জ হয়ে গেল। সো এরকমই তোমাদের যে আমরা যে বায়োলজিতে দেখি না, বায়োলজিতে আমাদের কী আছে? সেন্টার অফ সিমেট্রি আছে, বাট অ্যাটমের মধ্যেও সেন্টার অফ সিমেট্রি আছে। তোমরা জানো অ্যাটমের কনফিগারেশন বলে একটা পুরো চ্যাপ নিয়ে আছে, বই আছে আমাদের পড়ানো হয়, অ্যাটম অ্যাটমিক কনফিগারেশন পুরো পড়ানো হয় আমাদের। অ্যাটম যদি এরকম, এর যদি এরকমভাবে এরকম ঘুরে যায়, এর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, এর বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট চেঞ্জ হয়, যদি অ্যাটম একটু ওরিয়েন্টেশন করে ফেলে। আর এর জন্যই আসলে অ্যাটমের আমরা বিভিন্ন হাইব্রিডাইজেশনের পার্ট পাই। হাইব্রিডাইজেশনটা অ্যাটমিক ওরিয়েন্টেশনের পার্ট, কারণ হাইব্রিডাইজেশনের মধ্যে আমরা দেখি অ্যাটম যদি ওরিয়েন্টেশন করে তাহলে অ্যাটমের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। সো এর জন্যই আমাদের আসলে বিভিন্ন ধরনের অ্যাটম পাওয়া পসিবল হয়। অর্গানিক কেমিস্ট্রিতে এত অর্গানিক অ্যাটম পাওয়া পসিবল কেন? এত অর্গানিক মলিকুল পাওয়া পসিবল কেন? এত অর্গানিক মলিকুল পাওয়া পসিবল কেন? হাজার হাজার অর্গানো মলিকুল পাওয়া যাচ্ছে, এর মেইন কারণ হচ্ছে ওরিয়েন্টেশন। বিভিন্ন ওরিয়েন্টেশনে বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডগুলো চেঞ্জ হচ্ছে, অর্গানিকের বিহেভিয়ার চেঞ্জ দেখাচ্ছে, বয়লিং পয়েন্ট চেঞ্জ, মেল্টিং পয়েন্ট চেঞ্জ, ভেপার প্রেশার চেঞ্জ। আর এইগুলো চেঞ্জ মানেই নিউ অ্যাটম, নিউ হচ্ছে আমার ইউ তৈরি হবে, নিউ মলিকুল তৈরি হবে। ওরিয়েন্ট এগুলো চেঞ্জ হওয়া মানে নিউ মলিকুল তৈরি হবে। আর এর জন্য হাজার 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 জৈব যৌগ তৈরি হচ্ছে প্রতিনিয়ত, মলিকুল তৈরি হচ্ছে, হাজার হাজার জৈব যৌগ তৈরি হচ্ছে। সো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে হাইব্রিডাইজেশনের সময় আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, সেম স্পিন হতে হবে অ্যান্ড ওরিয়েন্টেশন সেম হতে হবে। ওরিয়েন্টেশন বলতে বুঝাইতেছি অ্যাটম যদি এরকম থাকে, একটা আমাদের হচ্ছে দুইটা অ্যাটমের মধ্যে যদি আমাদের হাইব্রিডাইজড হয় অরবিটালের মধ্যে, দুইটারই এরকম থাকতে হবে আমাদের কি, অরবিটালগুলো এরকম থাকতে হবে। সো আমার একটা অরবিটাল এরকম আছে, আর একটা অরবিটাল এরকম আছে, কখনো এটার মধ্যে ওরিয়েন্টেশন হওয়া পসিবল, মানে এটার ওরিয়েন্টেশন সেম না, তার জন্য এর মধ্যে কখনোই এর মধ্যে কী হবে না, ওভারল্যাপিং হবে না, এর মধ্যে একজন আরেকজনকে শেয়ার করবে না। এতদিন জানছিলাম শেয়ার হইলেই হয়, কিন্তু শেয়ারের ধর্ম আছে, অযথা শেয়ার হয় না, ধর্মের উপরে ডিপেন্ড করবে। বুঝছো কি না বলো? কে কে বুঝছো ওরিয়েন্টেশনটা, কে কে বুঝছো? ক্লিয়ার? নেট প্রবলেম অনেক, হাই ভাইয়া ক্লাসটা রেকর্ড রাখেন, প্রথমে জয়েন করতে পারি নাই, গুড, ক্লাস রেকর্ড রাখবো, কোনো প্যারা নাই। আজকের এই নতুন জিনিসটা কে কে জানতে পারছো? আচ্ছা, ওকে ওকে, সো কে 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 বুঝছো বলো, কমেন্টে বলো কে কে বুঝছো। ক্লিয়ার, 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 গুড। বাকি যারা আছো কে কে বুঝছো? ক্লিয়ার কার কার বলো? রুল ওয়ান পাই নাই, রুল ওয়ান পাই নাই, প্যারা নাই, রুল ওয়ান না পাইলে পারে আবার দেখে নাও, পেয়ে যাবা, গ্রুপের মধ্যে আছে, কোনো প্যারা নাই। সো আমাদের এই যেটা পুরোপুরি আমরা বুঝতে পারলাম এই পর্যন্ত, এইবার আসি ভাইয়া আমাদের এই থিওরিটা আমাদের মোটামুটি এখন শেষ, ব্যালেন্স বন্ড থিওরি মোটামুটি আমাদের শেষ। এই থিওরি দিয়ে আমরা এখন হাইব্রিডাইজেশন করব। দেখো আমি হাইব্রিডাইজেশনের প্রথম বেসিক জায়গাতে যাব, এবং আমি হাইব্রিডাইজেশন বের করার জন্য এমন একটা সূত্র শেখাবো যে সূত্রটা আসলে একবারেই এক লাইনে সব হাইব্রিডাইজেশন শেষ, এক লাইনে সবগুলোর হাইব্রিডাইজেশন বের করে ফেলতে পারবা, নামতা এক দুই তিন গুণার মতো, শেষ, খেলা শেষ। সো এখন আমি যে জিনিসটা দেখবো, কার্বন বাবুরে নিয়ে আসবো, কার্বন সিক্স, কার্বন সিক্সের করলে আসে ওয়ান এস টু, টু এস টু, টু পি টু, কার্বন সিক্স বাবরে নিয়ে আসলে আসে ওয়ান এস টু, টু এস টু, টু পি টু, ওয়ান এস টু, টু এস টু, টু পি টু, এটা হচ্ছে আমাদের কার্বন সিক্স বাবু, নিয়ে আসলাম।
এখন এই বাবুকে আমি একটু ঝাঁকানাকা করে দেখি কি আসে। সো এই বাবুকে যদি আমি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বশেষ এইটা হচ্ছে আমাদের লাস্ট শেল, এটা হচ্ছে আমাদের সর্বশেষ, তাহলে আসে 2s2 2p2, এইটা 2s2 2p2, এইটা পাচ্ছি। মার্কারে কালি শেষ হয়ে গেছে, কালিটা ভরতে পারিনি, খেয়াল ছিল না, আমি এখন কালি ভরলে নিলে 2 মিনিট সময় লাগবে, আর মোটামুটি ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। আজকে বাংলাদেশের খেলা দেখে আমি বড় ক্লাস নিব না, ছোট ক্লাস নিব, আর খেলা আলহামদুলিল্লাহ অনেক জমে গেছে ইনশাল্লাহ, সেই জন্য ক্লাস অনেক বড় করব না আমি, ক্লাসটা আমি 40 মিনিট করবো আজকে। অলরেডি আমাদের প্রায় 33 মিনিট হয়ে গেছে। ওকে, সো 1 2s2, আর এই জিনিসটা আমি এখন পড়াবো হাইব্রিডাইজেশনের, ভালো মতো দেখো। 2s2 2p2, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কার্বনের মধ্যে 2s2 2p2, দ্যাটস ইট। আমি যদি এইটাকে বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার্বন 6। এখন এই কার্বনকে আমি এক্সাইটেড করলাম, এক্সাইটেড বলতে হচ্ছে হিট দিচ্ছি কার্বনকে। আমি এক্সাইটেড স্টেজে যদি কল্পনা করি তাহলে কার্বনের মাথার উপরে একটা স্টার আসবে। এটা করলে আসে কি, এই যে এখানে যে ডাবল স্পিনের ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন কি করবে, এখানে মুভ করবে। আমার প্রথমে ছিল এখানে দুটা, সো এখানে ছিল আমার ডাবল স্পিনের, এক্সাইটিং করলে এই ইলেকট্রনটা এখানে মুভ করবে, তার ফলে এখানে একটা জায়গা খালি হবে আর এখানে তিনটা জায়গা খালি হবে। এখন কথা ভাইয়া, এইখানে তো ওভারলেপ করার মতো জায়গা হয়েছে সিঙ্গেল স্পিন, এই যে সব সিঙ্গেল স্পিন তৈরি হয়েছে, তার মানে ওভারলেপ করতে পারবে। ওভারলেপ করার প্রথম শর্ত ছিল কি, সিঙ্গেল স্পিন তৈরি হতে হবে, সেটা আমার এখানে হয়েছে, সবগুলোই সিঙ্গেল স্পিন হয়েছে, ওভারলেপ করতে পারবে। এখন প্রশ্ন, সেম স্পিনের এখন যদি হয় তাহলে ওভারলেপ করবে। সো এখন আমি আসবো এইটার ওভারলেপ করার বিষয়টা। এখন যদি আমি এর সাথে ওভারলেপ করার যে ফাংশনটা আসি, তোমরা জানো এই যে এখন যে অরবিটালগুলো হয়েছে, এই অরবিটাল এবং এই তিনটে অরবিটাল, এইটা মিলে যদি একসাথে করে লিখি ভাইয়া, 4টা অরবিটাল হয় টোটাল, অরবিটাল 1 2 3 4। তোমরা জানো এই 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 অরবিটাল, এই অরবিটাল সবগুলো মিলে যে 4টা অরবিটাল হলো, এইটার এনার্জি আর এই সবগুলো অরবিটালের এনার্জি, তার মানে এই এস এর এনার্জি আর পি এর এনার্জি এখন সমান, এইটা তোমরা জানো না। এইগুলোর এনার্জি কিন্তু এখন সবগুলোর এনার্জি সেম, বলতে পারি সবগুলোর এনার্জি সেম হয়। এইটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, খুব মজার জিনিস যে এখন আমরা হাইব্রিডাইজড হওয়ার জন্য ওরা যে একটা একটা করে ইলেকট্রন যে আসে এক্সাইটিং স্টেজে, এই সবগুলোর এনার্জি এখন সেম, তার জন্য এই ইলেকট্রনটা এখানে গিয়ে যাইতে পারছে না, এলে পারত না, দেখছো এখন এনার্জি সেম হয়ে গেছে। কারণ শক্তি কি হয়, শক্তি সবসময় পাত্রের মধ্যে রাখলে, এটার কম ছিল, এটার বেশি ছিল, এটার কম ছিল, যখন এটার বেশি ছিল, এখন যখন এখানে যাইতে গেছে, পাত্রের মধ্যে যখন এনার্জি থাকে, দেখা যায় এখানে বেশি এনার্জি থাকলে এখানে কি হয়, কম এনার্জি থাকলে এনার্জি কি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সমান হয়, তার জন্য এই জায়গায় এখন এনার্জি সেম। খুব মজার একটা জিনিস দেখা যায় যে হাইব্রিডাইজড হওয়ার জন্য প্রথমে যখন অরবিটাল তৈরি হয়, সো এই যে অরবিটালগুলো যখন সিঙ্গেল স্পিনে তৈরি হয়, এস আর পি এই দুইটার মধ্যে এনার্জি সবসময় সেম হয়ে যায়। এই এনার্জি এখানে 4টা অরবিটাল সেজন্য একসাথে লেখা যায়, একসাথেই 4টা একসাথে হয়ে গেছে, আর সেই জন্যই আমি বলতে পারি এটা কি sp3 হাইব্রিডাইজড করতেছে। কেন করতেছে সেটা একটু পরে আমরা ক্লিয়ারলি বুঝবো। এই জায়গাটা খুব মজার একটা জায়গা, এই যে খুব মজার একটা জায়গা, এইটা খুবই মজা। আমি নিজে যখন দেখি ব্যাপার কি, এটার না এটার মধ্যে এনার্জি সেম ছিল না, কিন্তু হাইব্রিডাইজড হওয়ার জন্য যখন এক্সাইটিং করলাম এনার্জি সেম, খুব মজার একটা জিনিস। আমি নিজে এটা দেখে চমক খেয়ে গেছি, পুরো এনার্জি কেমনে সেম হয়ে গেছে এখানে। ওকে, সো এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন যে জিনিসটা আমরা করবো, আমরা দেখতে পাইলাম এনার্জি সেম। এখন ভাইয়া, সো এই যে জায়গাটা আমরা পাচ্ছি, এই ব্লকগুলো পাইলাম, এই ব্লকের মধ্যে দেখো তো কার্বনে আছে না, কার্বন আর হচ্ছে এই ব্লকগুলোর মধ্যে ধরো একটা করে হাইড্রোজেন ঢুকলো, একটা করে হাইড্রোজেন আসলো প্রতিটা ব্লকে। এই হাইড্রোজেনের কী আছে, প্রতিটা ব্লকে একটা করে হাইড্রোজেন আসলো। তাহলে ভাই আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা আসলো কি, কার্বন, তার 4টা হাইড্রোজেন আসলো, তার মানে এই হচ্ছে প্রতিটা, এই হাইড্রোজেনের কী আছে, এস অরবিটাল, প্রতিটা হাইড্রোজেনের এস অরবিটাল, প্রতিটা হাইড্রোজেনের কী আছে, গোলাকার এস অরবিটাল প্লাস স্পিনে, প্রতিটা হাইড্রোজেনের গোলাকার এস অরবিটাল প্লাস স্পিনে, মনে রাখো। মার্কারে কালি একটু কম দেখা যাচ্ছে, একটু কষ্ট করে দেখো, প্রতিটা হাইব্রিডের যে অরবিটাল আছে সেটা কি প্লাস স্পিনে, প্লাস স্পিনে প্রতিটা আছে, প্লাসে প্লাসে আছে, প্রতিটা আছে প্লাসে। তাহলে ভাইয়া এই হাইব্রিডাইজেশনের যে এস অরবিটাল আছে, এই এস অরবিটালগুলো এর সাথে অতিক্রমণ করবে, এর সাথে অতিক্রমণ মানে ওভারলেপ করবে, এর সাথে ওভারলেপ করবে, কারণ এইটা এটা সেম স্পিন, এটাও এটা প্লাস, এটা প্লাস, সেম স্পিন, ওভারলেপ করবে, ওভারলেপ করবে ভাইয়া, ওভারলেপ করবে, খেল খেলে দেবে। এখন
সো এই যে কার্বনের কার্বনের যেটা আছে কার্বনের কি করবে কার্বনের পি প্রথমে এস এর সাথে করলো তাহলে এখানে কি করবে হাইড্রোজেনের এস কার্বনের এস 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 অরবিটালের অতিক্রমণ করবে তাহলে এইখানে কি করবে এস এস অরবিটাল অতিক্রমণ করবে এইখানে তাহলে প্রথমটা হবে এস এস পরেরটা হবে কি এস পি পরেরটা হবে এস পি পরেরটা হবে এস পি কারণ এইটা কি করবে হাইড্রোজেনের এস আর এখানে কি করবে এখানে এই ধরলাম এটা পি এক্স এটা পি ওয়াই এটা পি জেড তাহলে যদি হয় তাহলে এটা হবে এস পি এক্স এস পি ওয়াই এস পি জেড তার মানে হাইড্রোজেনের এস আর হচ্ছে কার্বনের পি এক্স এখানে হাইড্রোজেনের এস কার্বনের হচ্ছে পি ওয়াই হাইড্রোজেনের এস অতিক্রমণ করলো দেখছো হ্যাঁ কার্বনের পিজেডটা হাইড্রোজেনের এস এর সাথে তার মানে এইগুলা সবই অতিক্রমণ করতেছে সো করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে কি করলো এস 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 অতিক্রমণ এটা হচ্ছে এস পি এক্স এটা হচ্ছে এস পি ওয়াই এটা হচ্ছে এস পি জেড একবারে ডিপে যাও পুরো ডিপে একটু একটু করে ভাঙো যদি করে তাহলে এটার নাম কি বলা যায় এস এস অরবিটালের অতিক্রমণকে একসাথে আমি বলতে পারি এস আর পি আর এস এস এ সবগুলোতে একটা করে এস আছে আর পি আছে তিনটা তার মানে কি লেখা যায় কি লেখা যায় এখানে এই সবগুলোর অতিক্রমণকেই বলা হয় যে কার্বন কি করে হাইড্রোজেনকে কি অতিক্রমণ করে এস পি থ্রি কার্বন হাইড্রোজেনকে করে এস পি থ্রি কার্বন হাইড্রোজেনকে করে এস পি থ্রি কার্বন হাইড্রোজেনকে করে দিছে এস পি থ্রি কার্বন করে এস পি থ্রি নট হাইড্রোজেন কার্বন কার্বনের সংক্রায়ণ কত কার্বনের কি পাইলে অতিক্রমণ কত এস পি থ্রি কার্বনের অতিক্রমণ কত এস পি থ্রি হাইড্রোজেনের না হাইড্রোজেনের কিন্তু এস অরবিটাল তাহলে কার্বনের সাথে হাইড্রোজেনের অতিক্রমণ হইল কি কার্বন আর হাইড্রোজেনের মধ্যে অতিক্রমণ হচ্ছে এই বন্ডে হচ্ছে কি এই বন্ডে হইতে পারে কি এই বন্ডে হবে এস পি এক্স এই বন্ডে হবে কি এস পি ওয়াই আমি যদি বলি সো এরকম আর আরেকটাতে আমি বললাম যে এস পিজেড পিজেড আরেকটাতে কার্বন হবে এস এস কার্বনের সাথে হাইড্রোজেনের এতটা ইজি মানে ভিতরে যাও একবার ভিতরে যাও পুরো বেসিক জায়গায় যাও কি করলো আমার এখানে দেখো বেসিক জায়গায় যাও একটা বুঝলে পারে সব ক্লিয়ার হয়ে যাবে ওকে ওকে আচ্ছা আজকে ক্রিকেট খেলার জন্য মোটামুটি অনেকটাই এক্সাইটেড হয়ে গেছে পোলাপান সবাই এক্সাইটেড দেখতে পাচ্ছি আমি অনেকেই আচ্ছা আর নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে আমি হাইব্রিড অরবিটাল নিয়ে নেক্সট টাইমে নেক্সট ক্লাসে পুরো ব্লাস্ট করে দেবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো আর নেক্সট ক্লাসে এইটা পুরোটা ক্লিয়ার করবো আজকে এইটুকু ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি দেখো সো আমি এখানে দেখতে পাচ্ছি কার্বনের এস এস দ্যাটস এর এখানে যাচ্ছে এস 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 পি এক্স এস পি ওয়াই এস পি জেড দ্যাটস এর আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি সো তার জন্য বলা যায় এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে অতিক্রমণ হচ্ছে কত আমরা হচ্ছে এস পি থ্রি এস পি থ্রি কার্বন সবগুলোর সাথে এস পি থ্রি করতেছে তাহলে এখানে হাইব্রিড অরবিটাল কত এস পি থ্রি এস পি থ্রি নেক্সট দিন আমি সূত্র দিয়ে বুঝাই দিব এবং পুরো ক্লিয়ার করে দিব আজকে আর আমি আগাবো না ক্লাসটা ক্লাসটা আজকে 40 মিনিটই থাকবে আর সবাই বলো আজকে টপিকটা বুঝছো কিনা আজকে টপিকটা বুঝছো কিনা ক্লাসটা আবার দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবাম আজকে নেট সবারই অনেক বেশি ঝামেলা করছে আমি নিজেও দেখতে পাচ্ছি বাট মোটামুটি ক্লাস ক্লিয়ার আছে তোমরা ক্লাসটা আবার দেখো আচ্ছা ক্লাসটা আবার দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে ক্লাসটা আবার দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে সবার সুস্থতা কামনা করি সবার জন্য দোয়া থাকবে এবং যে কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে ইনবক্স করবে আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করবো আজকে এই পর্যন্তই থাকলো হাইব্রিডাইজ নিয়ে তোমাদের পরশু দিন ক্লাস হবে আর পরশু দিনের ক্লাস হবে খুব বড় একটা ক্লাস খুব বিগ লেভেলের একটা ক্লাস হবে সবার জন্য দোয়া থাকবে সবার জন্য ভালোবাসা থাকবে সবাই ভালো থাকো বাই বাই